আসসালামু আলাইকুম। তৈরি করছি ফ্রাইড রাইস। রেস্টুরেন্টে গিয়ে আমরা কত টাকা খরচ করে এই ফ্রাইড রাইসটা খেয়ে থাকি, অথচ বাসায় সামান্য কয়েকটা উপাদান দিয়ে কিন্তু খুব সহজে এই ফ্রাইড রাইসটা তৈরি করা যায়। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই পারফেক্ট ফ্রাইড রাইসটা তৈরি করতে হয়। একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করার সয়াবিন তেল। এখন পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা 1 কাপ চিনি গুঁড়া পুলয়ের চাল। এখন চালটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। চালটাকে এই পর্যায়ে পুরোপুরি সিদ্ধ করে নেওয়া দরকার নেই, কারণ চালটা কিন্তু আবার রান্না হবে। চালটা 90% সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চালটা 90% সিদ্ধ হয়ে গেছে। পানিটা ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফ্রিজে নর্মালে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এখন মাংস ম্যারিনেট করে নেব, এই জন্য 1/2 কাপ নিয়ে নিচ্ছি মুরগির মাংস। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আদা এবং রসুন একসাথে বাটা রয়েছে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, 1 চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখন একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। আমি প্রথমে সাদা গোলমরিচের গুঁড়াটা দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য এই পর্যায়ে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্য একটা বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 2টা ডিমও ব্যবহার করতে পারেন। এই ডিমের মিশ্রণটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা প্যান গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন, এতে করে স্বাদটাও বেশি ভালো আসবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করা মুরগির মাংস দিয়ে দিচ্ছি। এখন মুরগির মাংসটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এর মধ্যে কোনো পানি ব্যবহার করতে হবে না, মুরগির মাংস যেহেতু ছোট করে কাটা এটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। মুরগির মাংস সিদ্ধ হয়ে গেছে একটা সাইডে নিয়ে নিচ্ছি। অন্য সাইডটাতে আমি সেই ফেটানো ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়েই কিন্তু সাথে সাথে চামচ দিয়ে নাড়া যাবে না, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পর ডিমটাকে খুব ভালোভাবে ঝুরি করে নিতে হবে। ডিমটা ঝুরি করা হয়ে গেলে মুরগির মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। ভেজে নেওয়া মুরগির মাংস এবং ডিম একটা প্লেটে তুলে নিচ্ছি। ডিম এবং মুরগির মাংস তুলে নেওয়া হয়ে গেলে সেই একই প্যানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচ কুচি। এখন বাটারের সাথে পেঁয়াজ মরিচটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ এবং মরিচটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ বরবটি কুচি। আমি এখানে লাল রঙের বরবটিটা নিয়েছি যাতে করে দেখতে খুব সুন্দর লাগে। 1/4 কাপ দিয়ে দিচ্ছি গাজর কুচি, 1/4 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি কুচি। এখন হাই হিটে ভালোভাবে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। এই হাই হিটে কয়েক মিনিট ভেজে নেওয়াতেই কিন্তু সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আপনারা একটু খেয়ে চেক করে নেবেন সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। সবজিটা সিদ্ধ হয়ে গেছে, এখন এর মধ্যে ভেজে রাখা মুরগি এবং ডিম দিয়ে দিচ্ছি। ডিম এবং মুরগিটা দিয়ে আবারও কয়েক মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রিজে রাখা পোলাওয়ের চালের ভাতটা। এই ভাতটা ফ্রিজ থেকে বের করে আমি সরাসরি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে হাই হিটে কয়েক মিনিটের জন্য সব কিছু একসাথে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে কয়েক মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। টেস্টিং সল্ট দিলে চিনিটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে স্বাদটা খুব ভালো আসে এবং টেস্টিং সল্টের ক্ষতিকারক দিকটাও চলে যায়। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। আমার কাছে লবণ কিছুটা কম মনে হয়েছে, এই জন্য আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে লবণের পরিমাণটা দিয়ে নেবেন। খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়েও কিন্তু চুলাটা হাই হিটেই রয়েছে। সবজি দেওয়ার পর থেকে রান্নাটা শেষ হওয়া পর্যন্ত সবসময় কিন্তু চুলার আঁচটা হাই হিটেই থাকবে। এই হাই হিটেই চালটা বাকি 10%ও সিদ্ধ হয়ে যাবে। আপনাদের চালটা যদি সিদ্ধ না হয় তাহলে এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে 10 মিনিটের জন্য দমে রেখে দিবেন, এতে করে এটা পারফেক্টভাবেই সিদ্ধ হয়ে যাবে। আমার ফ্রাইড রাইসটা এখন পুরোপুরি তৈরি, একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল মজাদার ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইসটা কিন্তু একদম ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে। এই ফ্রাইড রাইসটা খেতেও কিন্তু দারুণ হয়েছে। আশা করি এখন থেকে আর রেস্টুরেন্টে গিয়ে অনেক টাকা খরচ করে ফ্রাইড রাইস কিনে খেতে হবে না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তৈরি করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।